আমার কাছে পৃথিবীর যে কোনো জায়গায় নতুন প্রথমবার যাওয়ার যে আনন্দ সেটা পৃথিবীর অনেকে মনে করে যে বিদেশ বা আমার কাছে পৃথিবীর কোনো নতুন গ্রামে গেলেও আমার একই রকম আনন্দ হয় যে আমি নতুন স্রষ্টার নতুন কোনো সৃষ্টি দেখতে পাচ্ছি। সো সেই জায়গা থেকে তো ডেফিনেটলি আই এম ফিলিং গ্রেট। আমার স্পেশালি সুলতান সাহেবের আর্ট প্রচণ্ড ভালো লাগে। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি শিল্পী যার দালি, মাতিস, পিকাসো তাদের সাথে নিউ ইয়র্কে সেই 1950-51 সালে এই এক্সিবিশন হয়েছে সেই তখন, এবং এ ধরনের একজন বরেণ্য ব্যক্তি মানে এই জেলা থেকে, যিনি স্পেশালি ওনার আর্ট ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু বা লাইফস্টাইল পরবর্তী দেখা নিয়েছে শিশুপল্লী করা, সো ওই জায়গা থেকে আমার নড়াইলকে যে একটা বৈশ্বিক আবেদন আছে ওটা আমি খুব ভালোভাবেই জানি। সেই জন্য ক্যাম্পেইনে যখন আমাদের তো কোথা থেকে পাবে যখন জানতে পারি, তখন নড়াইল জানার পর আমি বলছি আমি নিজে একটু ব্যক্তিগতভাবে যেতে চাই। আর আমি যেহেতু মানে উড়ন্ত একটা বাহনে এসেছি, সো আমি উপর থেকে একদম আপনাদের গ্রিন নদী গড়াই চিত্রা যেটাকে বলছেন পুরো ইয়ে সব কিছু দেখতে পাচ্ছিলাম। সো চমৎকার একটা অনুভূতি সত্যি কথা ভাইজান, মানে খুবই ভালো লেগেছে, তৃপ্তি হয়েছে। আমার পেশা সবসময়ই ছিল, এটা হয়তো পেশাগত জীবন অনেকেই কম জানেন, মোটিভেশনাল স্পিকার, এটা আমার ফেসবুকে দু একটা ভিডিও, বাট আমার ব্যক্তিগত জীবনে আমি একজন বিপণন কর্মকর্তা, মার্কেটিংয়ে নিয়ে কাজ করি, তার আগে আমি নৌবাহিনীতে ছিলাম। সো ওটা আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল পরিচয়। অনেকে হয়তো ফেসবুকের কারণে মনে করেন যে আমার কিছু কিছু বক্তৃতা তাদের ভালো লাগে, তাই একটা নাম দেওয়া হয়েছে, এটার সাথে আমার পেশাগত জীবনের কোনো সম্পর্ক নেই। নড়াইল সম্বন্ধে তো আমি জানি, এখন জানি মাশরাফি বিন মুর্তজার সাথে অনেক কথা হয়, আপনাদের অনেক কিছু দেখতে পাই উনি যে কীভাবে, যেমন কিছুদিন আগেও তিনি ঘুরে ঘুরে রাস্তা দেখছিলেন, এইসব ভিডিওস তো আমি দেখেছি। বাট নড়াইলের আবেদন আমার কাছে অনেক আগে থেকে, আমি যেটা বললাম যে সেন সুলতান সাহেবের গল্প আমি খুব ক্লোজলি ফলো করি, তার চিত্রকর্ম যে বললাম, তার প্রিভিয়াস এক্সিবিশন করা, লাইফস্টাইল, এবং একটা মানুষ কতটুকু বৈশ্বিক হতে পারে, সো এটা তো আমি অনেক আগে থেকেই, এই জন্য নড়াইলের প্রতি একটা আলাদা ভালোবাসা অন্য জেলাগুলোর মধ্যে থেকে অলওয়েজ থাকে।